সাম্প্রতিক সময়ে পাহাড়ে সংঘটিত সাম্প্রদায়িক হামলা, পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তুষিতা চাকমা। লিখিত বক্তব্য: সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। এর পাশাপাশি পাহাড়ি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগস্ট গণ অভ্যুত্থানের পর সমতলের পাশাপাশি পাহাড়ে বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্র সংস্কারে পাহাড়িদের মূল্যায়ন ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চুক্তি বাস্তবায়ন সহ আট দফা দাবি উত্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রামে চলেছিল দীর্ঘ একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন পাহাড়িদের বহুদিনের। সেই সাথে স্মরণ করছি আবু শাহিদ, মুক্ত সহ সেই সকল বীর শহীদ। আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে স্পষ্টকরণের জন্য সংবাদ সম্মেলন।